বাছাই করা অর্থ বাণিজ্যের খবর, চলে যাচ্ছি পরের খবরে। বড় অঙ্কের রিজার্ভে অর্জনের কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। দুপুরে ইন্টারন্যাশনাল গতকাল দুপুরে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন। এ সময় এফবিসিসিআই সভাপতি বলেছেন, এত বড় অঙ্কের রিজার্ভ নিয়ে বসে থাকলে দেশের সঙ্গে অন্যায় করা হবে। বাংলাদেশ উদ্যোক্তাদের দেশ, তাদেরকে দেশের বাইরে বিনিয়োগ বিষয়ে আয়োজিত এই আলোচনা সভায় তিনি বলেন, সময় এসেছে নিজের সক্ষমতা কাজে লাগিয়ে দেশের বাইরেও বৈধভাবে ব্যবসা করার। এজন্য শর্ত সাপেক্ষে এরই মধ্যে বাংলাদেশে সফল এমন উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা বলেন, উৎপাদনশীল খাতের চেয়ে বাংলাদেশে প্রতিনিয়ত সঞ্চয় বিনিয়োগ বাড়ছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক নয়। রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে করদাতাদের পুলিশি হয়রানি না করে বরং করদাতা বান্ধব পদ্ধতি প্রয়োগের তাগিদ দেন অর্থ উপদেষ্টা। High reserve by itself is not an achievement. SSC মনে করে যে আমি যাই লিখি, আমি যে হিসাবই দেই, তারপর তো ট্যাক্স বাড়াবে, আর যে ট্যাক্স পেয়ারকে বিশ্বাস করছে না সে মনে করে তো ফাঁকি দেবে। This distrust is supported by technical incapacity for good audit. সেটা আমাদের একটা বড় সমস্যা। আজকে এই $32 বিলিয়ন নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু দেশের প্রতি আমাদের অন্যায় হবে। কিছু না কিছু টাকা আমাদেরকে বিদেশে আমরা যারা এক্সপিরিয়েন্স রয়েছেন তাদের মধ্যে থেকে কেউ না কেউ এগুলো ইনভেস্টমেন্ট করতে হবে। টাকা নিয়ে গিয়ে নষ্ট করবে কিংবা এটা করবো ওটা করবো তাহলে হবে না। আই উইল সেট রুলস অ্যান্ড রেগুলেশনস ফর ইউ। দেশের সম্প্রচার শিল্পের উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক সম্প্রচার মেলা ব্রডকাস্ট বাংলাদেশ। মেলায়